অবজার্ভ করে যেটা দেখলাম সেটা হলো যে 50 ফিট বাই 20 ফিট একটা রুমে সাংবাদিক ভাইরা আপনারাও ছিলেন পিছনে দাঁড়ানো, যেখানে আদালতের পরে ম্যাডামকে আনা হলো একটা হুইল চেয়ারে 12টার সময় আনা হলো। ম্যাডাম নিজে আদালতে বলেছেন এরপরে যে আমি অসুস্থ, আমার ডাক্তারের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারতেন আমার শারীরিক অবস্থাটা কি, আমার শরীর কাঁপছে, ভবিষ্যতে আমি আর এখানে আসব না। আপনারা তো সাজা দেওয়ার জন্য আনতে চান, আপনারা যা ইচ্ছা সাজা দিয়ে দেন, আমাকে আর এখানে আনতে পারবেন, আমি আর আসবো না।